আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোন আমল এত বেশি প্রিয় না। এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কয়লু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে দশ দিনে এখন বসবাস করছি, এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না, পারবো?